হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিশিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। গাইস, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করে একটি নর্মাল ভিডিওকে স্মুথ স্লোমো করবেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মোবাইল ফোন দিয়ে শ্যুট করে নর্মাল ভিডিওকে কীভাবে মোবাইল ফোন দিয়ে স্মুথ স্লোমো করা যায় সেই সম্পর্কে জন্য একটি টিউটোরিয়াল তৈরি করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেবো কীভাবে আপনারা একটি নর্মাল ভিডিওকে স্মুথ স্লোমো করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার এই চ্যানেলে প্রতিদিন ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং টিউটোরিয়াল আপলোড করা হয়। অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আমরা স্লোমো ভিডিও এডিটিং করার জন্য BSCO নামে অ্যাপ্লিকেশনটি ইউজ করব। এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই আপনারা লিঙ্কে ক্লিক করে আমার ফেসবুক গ্রুপটিতে জয়েন হয়ে নেবেন। তারপর আপনারা ফেসবুক গ্রুপটিতে গেলে দেখতে পাবেন এই অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। গাইস, আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিচ্ছি। গাইস, আপনারা যখন অ্যাপটি ইনস্টল করে প্রথম ওপেন করবেন তখন হয়তো আপনাকে গুগল অ্যাকাউন্টে অ্যাপটিকে সাইন ইন করতে হবে। তো অবশ্যই আপনি আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাপটি সাইন ইন করে নেবেন। ওকে, তো অ্যাপটিতে সাইন ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর নিচে একটু খেয়াল করুন, এখানে কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা খেয়াল করুন, এখানে ইম্পোর্ট একটি ব্ল্যাক প্লাস আইকন দেওয়া আছে। আপনারা এই ব্ল্যাক প্লাস আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত ইমেজগুলো চলে আসবে। তো আপনারা খেয়াল করুন এখানে ইমেজ অ্যান্ড ভিডিও দুইটা ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনি চলে যাবেন ভিডিওজে। ভিডিওজে যাওয়ার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো গাইস, আপনি যে ভিডিওটি স্লোমো করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি আমার গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে ইম্পোর্টে ক্লিক করে দিব। ইম্পোর্টে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখন আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনার উপরে খেয়াল করুন, এখানে ভিডিওটি দেখা যাচ্ছে, আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। তারপর নিচে আমরা একটি টুলস অপশন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই টুলসে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে আমাদের সবগুলো টুলস চলে আসবে। তো এখানে আপনারা অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন। তো আপনি আপনার পছন্দের ফিল্টার চাইলে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে স্মুথ স্লোমো। তো স্মুথ স্লোমো করার জন্য নিচে একটু খেয়াল করুন, এখানে একটি টুলসের অপশন চলে আসছে। আপনারা জাস্ট এই ফিল্টারের সাথে যে টুলস লেখাটা চলে আসছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো প্রথম একদম প্রথম আপনারা খেয়াল করুন, এখানে স্পিড একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই স্পিড অপশনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি এরিয়া চলে আসছে, মানে আপনার ভিডিওর কোন অংশটুকু আপনি স্লোমো করতে চান। তো ধরুন আমি এখানে এইটুকু এখানে দাগটা রেখে দিব। তারপর এখান থেকে আমি এটাকে টেনে একটু শর্ট করে দিচ্ছি। ওকে, এটাকে এইটুকু করে দিলাম। তো আমি চাই গাইস এইটুকু অংশ আমার ভিডিওতে স্লোমো হয়ে যাক। এখন আপনারা নিচে খেয়াল করুন, নিচে একটা মিটার দেওয়া আছে। আপনারা জাস্ট এই মিটারটা বাম পাশে নিয়ে আসবেন। আমি একদম জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর গাইস, আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিওটা একদম স্মুথ স্লোমো হয়ে গেছে। আমি আপনাদেরকে শুরু থেকে প্লে করে দেখাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু স্মুথ স্লোমো হয়ে গেছে। তো ভিডিওটা সেভ করার পর কিন্তু গ্যালারিতে যখন আপনি প্লে করবেন তখন আরও বেশি স্মুথ দেখবেন। তো গাইস, এভাবে আপনি আপনার ভিডিও যেটুকু অংশ স্লোমো করতে চান জাস্ট আপনারা এখান থেকে এই এরিয়াটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি যেটুকু অংশ করতে চান সেটা এখান থেকে ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিডিওর এইটুকু অংশ সিলেক্ট করে দিয়েছি আর শুধুমাত্র এইটুকু অংশই আমার ভিডিওতে স্মুথ স্লোমো হয়ে গেল। তো এখান থেকে আমি শুরুতে চলে আসি। ওকে, শুরুতে আসার পর যখন ব্যাক ফ্লিপ দেয় তখন আমি এটা রেখে দিই, তাহলে এখানে ক্লিয়ারলি বুঝে যাবে। ওকে গাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু স্মুথ স্লোমো হয়ে গেছে। তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দেবো। তার আগে বলে দিই এখানে যে মিটারটা রয়েছে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো মানে স্লোমোটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখান থেকে যদি আমি একদম সামনে দিয়ে দিই এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু স্পিড হয়ে যাবে। ওকে, তো আপনি চাইলে আপনার ভিডিও স্পিডও করতে পারেন এই টুলসটি দিয়ে। তো এখান থেকে আমি একদম জিরো করে দিব, মানে আমাদের ভিডিওটা যাতে স্মুথ স্লোমো হয়ে যায় তাই আমি জিরো করে দিলাম। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস, আপনি চাইলে এখানে আরও অনেক ধরনের এডিটিং করতে পারেন। তো এগুলো আপনার এক একটা করে ইউজ করে দেখবেন যে আপনার কোনটা প্রয়োজন। তো আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে স্মুথ স্লোমো। তো আমার স্লোমো করা শেষ, এখন আমি এই ভিডিওটি সেভ করে নিব। তো আপনি আপনার ভিডিওটি সেভ করার জন্য উপরে খেয়াল করুন, এখানে একটা নেক্সট লেখা চলে আসছে। আপনারা জাস্ট এই নেক্সট লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনটা এখান থেকে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর নিচ থেকে ব্ল্যাক আইকনে একটা সেভ অপশন চলে আসছে, জাস্ট এই সেভ লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর গাইস, আপনারা দেখতে পাবেন যে আপনার এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ABSCO অ্যাপটি দিয়ে আপনার নর্মাল একটি ভিডিওকে স্মুথ স্লোমো করবেন। তো যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।